ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুদ পাঠ করবেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যে দুরুদ পড়ছেন আল্লাহ তাআলা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্যও করেন নাই ওই যে দুরুদ পড়ছেন একবার 10 বার রহমত হবে এভাবে যত দুরুদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখব আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইব অনেক কিছু নিবেদন করব আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দুরুদ এই দুরুদটা আমি কি পরিমাণ রাখব চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক এরপরে সাহাবী বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে বোঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবী বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দুরুদ পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি কি করব আমি কি দুরুদ পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি না বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে সালাত আল নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সব সময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন ভাইরা আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সালাত আল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দুরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো দুরুদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে অমুক দুরুদ পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দুরুদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারোর তাজরিবা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দুরুদ হলো দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিরকের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানোর মতো গুমরাহি যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো দুরুদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো দুরুদের আমল করবো না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার
এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না। আমি এই আমলটি এর পাশাপাশি ইস্তিগফারের আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো, আমি এই দুটি আমল কন্টিনিউয়াসলি করে গেছি, হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তিগফার অব্যাহত রাখছি। আল্লাহ তাআলা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে। ভাইরা আমার, আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই, আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই। রহমতুল্লিল আলামিন, আল্লাহর রাসূল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। অতএব দুরুদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ। নাম্বার দুই, ইস্তিগফার এটাও বেশি বেশি করতে হবে, দুরুদও বেশি বেশি করতে হবে। দুরুদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, আকসিরু আলাইয়া মি মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, জুমার রাতে আর জুমার দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার, এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করো। এই যে নবীজি বলছেন বেশি বেশি পাঠ করো, তাহলে দুরুদটা বেশি বেশি পাঠ করতে হবে। ঠিক একইভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ইস্তিগফার, এটাও বেশি বেশি করতে হবে। কারণ ইস্তিগফার সম্পর্কে কোনো কোনো হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই, তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখাই দিবে। ইস্তিগফার কিভাবে করবেন ভাই? ইস্তিগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তিগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে ইস্তিগফারটা করতে থাকো করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তিগফার ধরো, কি হবে? ইন্নাহু কানা গাফফারা, যদি ইস্তিগফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তিগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তিগফার। আহা, ইস্তিগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তিগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইয়ের আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই, আস্তা ফল্লা কখন বলবো, মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকে নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে, আমাদের এখন কোনো ফুরসত নাই, বাহিরে তো নাই নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়া ফেসবুক নিয়া, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ, অবসর সময় ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ। নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তিগফার চালায় দেন, 10 সেকেন্ড টাইম পাইছেন ইস্তিগফার শুরু করে দেন, ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন ইস্তিগফার করতে থাকেন, সিরিয়াল আছেন কোনো কাজের ইস্তিগফার করতে থাকেন, ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনোভাবে পায়ে হেঁটে ইস্তিগফার করতে থাকেন।
যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তিগফার সকল সমস্যার সমাধান। ইস্তিগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তিগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা লাগেন, আপনার সাথে আমার এই সম্পর্ক, আমি আপনার গোলাম, আপনি আমার রব, এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, উপাসনার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, ও আনা আবদুক আল্লাহ আমি আপনার গোলাম। দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মহব্বতের সাথে। খালাকতানি ও আনা আবদুক, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। ও আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন, আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমার রব, আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি, কালিমাতুস শাহাদা যে আমরা পাঠ করেছি, এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, গোলাম হিসাবে মেনে নেওয়ার পর, আমি আপনার যে গোলামি করার কথা ছিল, ওয়ানা আলা ওয়াহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত, আবু উলাকা বিনিআমাতিকা আলাই, আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন এটা আমি স্বীকার করি, ও আবু উলাকা বিযাম্বি, আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ, অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে, ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হলো বড় ইস্তিগফার। এত বড় ইস্তিগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। রিমুভার, ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব, আপনার রব আপনার কওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন, আর যদি তারা ইস্তিগফারের রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তিগফার বেশি বেশি করতে হবে। ছয়টা আমল, ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্য যাশের। দ্বিতীয়টা হলো ইস্তিগফার, চেষ্টা করবো না ইনশাল্লাহ ইস্তিগফার করা, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও ইস্তিগফার। তাহলে একটা বড় ইস্তিগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার, যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো মাঝারি ধরনের। আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে ছয় আমলের কয়টা গেল? দুইটা। প্রথমটা হলো দুরুদ আর দ্বিতীয়টা হলো ইস্তিগফার।
নাম্বার তিন, এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না, খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়, সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই জিকির, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো, এটাকে সব সময় এটাকে মুদাওমতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান, অতএব আপনি আমাকে দান করেন, এটা ডাকলেই, আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন ইয়া যাল জালালি, সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন, বাসা বাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে, কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু ভুলায় দেয়, দুনিয়ার ব্যস্ততা সব ভুলায় দেয়, এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ব। তিনটা হয়ে গেল, নাম্বার চার, চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, এবং ইবনে সাদী রাহিমাহুল্লাহ তিনি ছয়টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারোর নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারোর নাই, আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই, এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই, শুধুমাত্র কার কাছে আছে, আল্লাহর কাছে আছে, এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব, সাহাবা একরাম তো চাইতেনই সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটাও বেশি বেশি করবেন, চার নম্বর আমল হয়ে গেল, দুরুদের আমল এক, ইস্তিগফারের আমল দুই, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়টা হলো চার। পাঁচ নম্বর আমল হলো দোয়া ইউনুস, দোয়া ইউনুস জানা আছে তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আহ ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন, ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটায় দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন, প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন, আপনি উপকৃত হবেন, আপনার কলব জিন্দা হবে, আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন, অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই, সুবহানাক আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু, অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না, দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের
প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে? মুহূর্তের ভিতরেই তো মারা যাবে অক্সিজেনের অভাবে। এটাই দুনিয়ার সিস্টেম বলে। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে, অলৌকিক লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে উঠে, ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে। এবং আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য, বিরাট বড় আনন্দের সংবাদ। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয়, আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, হকাদাই করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, নিয়মিত পড়ে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ইমানদারদেরকে আমি রক্ষা করে দেবো এভাবে। আরো শুনবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা, যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা। ভাইরা আমার, আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য, অনেকে মাজারে চলে যায়, সেখানে মানত করে, টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য। কপাল পড়া জানে না ও কার গোলাম, ও আরশ আজিমের মালিকের গোলাম, তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে, শুধু ইউজ করলেই হয়, সুইচ দিলেই হয়। কপাল পড়া জানে না, ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে, ইমান বরবাদ করে, তাওহীদ নষ্ট করে। ভাইরামা, তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরামা, দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে, খারাপ লাগে। আপনি একটা অফিসে চাকরি করেন, দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন, বসের কাছে যে মাপ চাইছেন, স্যার ভুল হয়ে গেছে আর কখনো করব না, লোভে পড়ে করে ফেলছি, বিপদে পড়ছিলাম, টাকার টান ছিল স্যার, আর কোনোদিন করব না, মাফ করে দেন স্যার, চাকরিটা রাখেন স্যার। আপনি মাপ চাইলেন, লজ্জিত হলেন, চোখের পানি ফেললেন, পাঁও ধরে মাপ চাইলেন, ছোট হলেন। এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায়, বস যদি আপনাকে মাফ করেও দেন, তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে? না, এত বড় একটা অঘটন ঘটলো, ছোট হলেন, সবাই সামনে লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, ধরা পড়লেন, মাপ চাইতে হলো, এই জন্য আপনার খারাপ লাগবে না? কিরকম খারাপ লাগা লাগবে? এত খারাপ লাগা লাগে অনেকে সহ্য করতে পারে না, গুনাহের দিকে চলে যায়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, এই বেজ্জতি সহ্য করতে পারে না, ঠিক না? ভাই ঠিক, মানুষের কাছে মাপ চাইলে, মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয়। আহ, অদ্ভুত! আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন, ও মালিক নামাজ পড়ি নাই, বড় জুলুম করেছি, কাবিরা গুনাহ করেছি, ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি, খারাপ জিনিস শুনে ফেলেছি, পাপ করেছি, অপরাধ করেছি, মালিক জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন, একটু দোয়া করে দেখেন, আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন, চোখের পানি ফেটতে ফেলেছে। দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয়, ছোট হয়, মানুষ অপমান বোধ করে, খারাপ লাগে। মালিকের কাছে যদি কেউ মাপ চায়, চোখের পানি ফেলে, ইস্তিগফার করে, ছোট হয়, তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয়। সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজমোদে এক জামানা খাকে বাস। পাত্তর হয়ে বহুকাল ছেলে ভাই, কিছুকালের জন্য একটু মাটি হওয়া আসো, একটু মাটি হয়ে দেখো, পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছ, পুলকিত হয়েছ, পরিতৃপ্ত হয়েছ, আরশ আজিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে, ছোট হয়ে, তুচ্ছ হয়ে, অপমানিত হয়ে, ক্ষমা চেয়ে, ইস্তিগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে, তখন আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না, তোমাকে ইমানের স্বাদ দিবেন, তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা। ভেরামাত, আল্লাহর দিকে ধাবিত হবে তো ইনশাআল্লাহ, গুনাহের পাপের অপরাধের পথ ছেড়ে আসবো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
কোরআন হাদিসের নির্যাসের পাঁচ নম্বর আমল দোয়া ইউনুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস আলাইহিসসালাম, তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন, তোমরা আমার ভাই ইউনুস আলাইহিসসালামের দোয়াটা বেশি বেশি পড়বো, ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা, তোমাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি ঈমানদারদেরকে রক্ষা করব। অতএব ভাইরা আমার, বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না, হুজুরের কাছে দোয়া চান, এটাতে দোষের কিছু নাই, কিন্তু সব কিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান। আমরা অনেকে দোয়া করি না, কেন করি না? আমরা মনে করি যাইরে আমি এত গুনাহগার মানুষ, আমার দোয়া কবুল হবে, এই জন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয়। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে, এটা অনেক মুসলমান বিশ্বাস করে না, ভালো করে জানে না। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। আমার রব কি ওয়াদার খেলাফ করে? আমাদের রব ওয়াদার খেলাফ করে? ইন্নাহু লা ইউখলিফুল মিআদ, তিনি ওয়াদার খেলাফ করেন না। তিনি বলেছেন তোমরা দোয়া করো, হালাল বক্ষণ থাকে যদি, হালাল উপার্জন যদি থাকে, শরীরে যদি হারাম যদি না থাকে, শর্ত আদায় করে দোয়া যদি করেন, দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন, তাড়াহুড়ো যদি না করেন, দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন, দুরুদ পাঠ করেন, শর্ত আদায় করে দোয়া করেন, আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ঠ হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আচ্ছা ভাই, আমরা যত খারাপ হই, আপনি নামাজ পড়েন না, আপনি ফিল্ম দেখেন, আপনি হারাম জিনিস দেখেন, আপনি অনেক খারাপ কাজ করেন, গালিগালাজ করেন, মানুষের হক মারেন, যত খারাপ আপনি হন, আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন? ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে? খারাপের বাপ সে, তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো, আদমের সম্মানে। সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে, সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায়, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তারে মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে, কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন। কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিনের হওয়ার কথা! তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহার, জব্বার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে, তিনি হচ্ছে প্রচণ্ড রকমের কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হটকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে, ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন, যাও ফখরুজ মিনহা ফইন্নাকা রাজীম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত, আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে। কি দোয়া করছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে, দোয়া করে বসছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ বলছেন, তো বড় সাহস তোর বেটা, মাত্র সেজদা করতে বলছেন করলি না, কমবখত, আবার দোয়া করস? আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারি, যাও তোমাকে সুযোগ দেয়া হলো। সুবহানাল্লাহ, ইবলিস যদি আল্লাহর রাগের, রাগ হওয়ার মতো সময়ে, ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে, ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান, আপনি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ট হন না কেন, আপনার দোয়া কেন কবুল হবে? আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইবলিসই আমাদেরকে বুঝায়, ফুসলায়, তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে? তোর নামাজের ঠিক নাই, তোর ইবাদতের ঠিক নাই, এত আকাম কুকাম করস ফেসবুকে, ইউটিউবে, তোর মতো দুই নম্বর একটা মানুষ, কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি? থাক, দোয়া করিস না, আমি কেমনে আর এই মুখ নিয়ে দোয়া করবি? এটা যখন আপনার মনের ভিতরে আসে, তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে,
কথা কি বুঝাইতে পারছি আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ এই 6টা দোয়া জিকিরের 5 নম্বর দোয়া ইউনূস অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন 6 নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার 33 বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার 100 বার আবার এগুলো মাঝে মধ্যে 10 বার রাতে শোয়ার সময় 33 33 34 বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাকে সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এইজন্য পুরো পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং 6 নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করব না ইনশাআল্লাহ আবার বলছি পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাস 6টির একটি হলো এটি ইবনে সাইদি রাহিমাহুল্লাহর গবেষণা তার গবেষণার আলোকে তিনি এটা পেশ করেছেন এটি আবার কোন হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সে না এটা একজন মুফাসসিরের গবেষণা তিনি বলেছেন কোরআন হাদিসে যত দোয়া বলা হয়েছে সবগুলোর মর্ম কথা এর মধ্যে চলে আসে তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে এগুলোকে বেশি বেশি করতে বলেছেন আলিজ্জু আকসিরু মান লাজিমা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই জন্য এগুলো বেশি বেশি করে করতে হবে এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বিভিন্ন জায়গায় করতেন আবারও বলছি নাম্বার এক দুরুদ নাম্বার দুই ইস্তেগফার নাম্বার তিন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম নাম্বার চার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ভান্ডার এটা নাম্বার পাঁচ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন নাম্বার ছয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার নিয়মিত করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সব সময় জিকিরের মধ্যে থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন